হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকালবেলা একটু চা বানিয়ে নিয়েছি, আমি আর সোনু খাবো। ওর বাবা বাজার গেছে, আর এই যে আমাদের চিকো টাইসন কাঁঠালটা এখনো পড়ে রয়েছে, ওটাকে সদগতি আমি এখনো করতে পারিনি, তো কাটবো দেখি। আর হচ্ছে আজকে তো বাবার জন্মদিন, আর এবছর তো আমাদের কিছুই হবে না, বছর খুব সিম্পল, মানে যেহেতু পায়েসও হবে না, তারপরে ঠিক করে বসবাটা ঝাড়তে হবে, কি বলে কেকও কাটা হবে না, তো এমনি একটু দেখি কি বানাই দুপুরবেলা। এই বিস্কুট চোর, বিস্কুটের উপরে অ্যাটাক করে দিচ্ছে এখনো। আমাদের সকালবেলা একদিকটা ঝাড় দিয়েছি আর এদিকটা এখনো পুরো, কালকে আমি ঝাড়ু দিয়েছিলাম, বালি বালি হয়ে আছে, এই জানলাগুলো ঝেড়ে এগুলো ঝাড় দিয়ে ধুতে হবে। আজ দেখি কি বানানো যায়। আর হচ্ছে কথা কি বলে, যেহেতু মানে কিছু করার নেই এবছর, আর মা থাকলে একটু অন্যরকম হয়, এখন মনে পড়ে অনেক কিছুই। সকালবেলা হলেই টাকা দিতে বল পাপাকে, হ্যাঁ বাবাকে টাকা দিতে না, মানে কিছু যতটা হতো ওনার উনি দিতেন, আর দিয়ে পরে বা আমি হয়তো কিছুটা দিতাম, দিয়ে ওর বাবা একটা কিছু কিনত। এই বিস্কুট চোর, বিস্কুট চোর, এত লোভ বিস্কুটের, বাপ রে বাপ, বিস্কুটের এত লোভ। সকালে টিফিনটা সেরে টুকটাক কাজকর্ম করে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে এলাম। তো লাঞ্চে আজকে সেরম কিছু না, একটু চিকেন বানানো হবে, তো চিকেনটাকে আমি ধুয়ে বেশ ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে আবার ধুয়ে এই যে দই, তারপর একটু আদা রসুন বাটা, আর একটু হলুদ, আর একটু কাঁচা লঙ্কা বাটা, আর তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে এই মাংস যেটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন তো দেখতে এরকম ফ্যাকাশে লাগছে, কিন্তু এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে পরে রঙটা চলে আসবে আশা করি। তো এই আমি প্রথমে তো জল টল দিইনি, দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব। আর ওদিকে পোলাওয়ের জন্য চাল ভিজিয়ে রেখেছি, পায়েস তো করার নেই এবছর, নাহলে অন্যবার পায়েসটা করি। তো যেহেতু পোলাও হচ্ছে ওই জন্য আর ভাজা বা ডাল এসবের কিছু দরকার পড়েনি, ভাত টাত করলে ওইগুলো করতাম। তো এটাই ভাবলাম কি এই একটু স্যালাড কেটে দেবো, ব্যাস এটাই খুব সিম্পল খাওয়ার হবে। তো এদিকে এই যে পোলাওয়ের চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর জল ঝরিয়ে ওটার মধ্যে একটু হলুদ আর আদা একটু লঙ্কা দিয়ে মেখে রেখেছি, আর একটু গরম মশলা আর ঘিও দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার খুব সিম্পল একটা, মানে আমি এভাবে বানাই। আরেকটা পদ্ধতিও জানি, তো রান্নাঘরে কাছি অনেকে ভাবে কি, তাই বললাম, যেটা হচ্ছে আসলে লঙ্কা কাটার জন্য। আর এদিকে মাংসটা একটুখানি দেখালাম যে মাংসটা বেশ কষে এসছে, রঙটা মানে কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে রঙটাও চলে এসছে। তো হ্যাঁ, আর যেটা বলছিলাম, পোলাওটা আমি ওইভাবে মানে খুব সিম্পলভাবেই বানাই, আরেকটা পদ্ধতিও জানি কিন্তু ওইভাবে বানাবো না। তো এই যে এখানে এটা বসিয়ে নিয়েছি, আর কিছুই সেরম দেবো না, কাজু কিশমিশ ধুয়ে রেখেছি, আর এদিকে যে মশলাটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, মানে হামলদিস্তাতে কুটে নিয়েছি আর কি, আর এদিকে চালটা আর এই তেজপাতা, ব্যাস এই দিয়ে আমি বানাবো। এটা হচ্ছে বাসন্তী পোলাও যেটাকে বলে সেইটা। তো যাই, এবার ওর বাবাকেও খেতে দেব। এই যে আমার পোলাও রেডি, এদিকে স্যালাড, এদিকে চিকেন, আর এদিকে মিষ্টি। তো আমাদের যে বার্থডে বয়সে ঠাকুর প্রণাম করে এসে আর গুরুজনদের ফটো প্রণাম করে এসে বসেছে খেতে, যেহেতু এবার মন্দিরে যাওয়ার নেই তাই ঘরেই করলো। তো আর হচ্ছে আমাদের জন্য আইসক্রিম এনেছে, তো টাইসন জিকোদের জন্য আইসক্রিম, আর জিকোর আইসক্রিম ভীষণ প্রিয়। টাইসন সিট করো, সিট করো, সিট সিট করো, একটু একটু বসো, গুড বয়।
রবার লাগাতে হতো তোদের পায়ে। হাতটা তুমি নিচে নামা একটু, ওই টাইসনেরটা। আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল, তো আমরা ওই খেয়ে ভাত টাত খেয়ে আর কি দুপুরবেলা বসে বসে খেলাম। ওদিকে খেলা দেখছিল আর আমি এদিকে আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিমটা হচ্ছে কি চকলেট আর প্লাস অরেঞ্জ জেলি টাইপের কিছু ছিল। আপনাদের জীবনে সবথেকে বিরক্তিকর কাজ কি কি আছে, মানে সারা দিনের শেষে? অনেক কাজই হয়তো করতে ভালো লাগে না, সেরকমই একটা কাজ আমাদের ভালো লাগে না করতে, কিন্তু করতে হয়। আমার আর সোনুর, সোনু তো মুখি লুকি নিয়েছে। সোনু প্লিজ বল, কোন কাজটা আমাদের সব থেকে বেশি বিরক্ত করে? সোনু এই মশারি টাঙানো, দুটো ঘরের মশারি টাঙানো, সকালবেলা মশারি তোলা। আর সোনুর আরেকটা বিরক্তিকর কাজ হচ্ছে কি শোনো, সারাদিনে অনেকবার জলের বোতল ভরতে হয়, ওকে দু তিনবার জলের বোতল ভরতে হয়। শোনো জলের বোতল ভর, শোনো জলের বোতল ভর। শোনো বোতল নিয়ে বসলো জল ভরতে, তো জলের বোতলটা ওই ভরে। তো ওর আর একটা বিরক্তিকর কাজ কিন্তু করে, আর আমাদের বিরক্ত লাগে মশারি টাঙানো। ও তাও ওকে উপরে উঠা করে, ও কোনাগুলো টাঙায় উপরে। দিয়ে এইটা আমাদের লাস্ট কাজ থাকে। এক একদিন তো এক একদিন বলো আমি আর করবো না, তোমরা টাঙাও, আমি আর টাঙাতে পারছি না মশারি। এই ওর এ শোনো, শোন একটা কথা বলে দিচ্ছি, তুই যখন বিয়ে করবি বিয়ের পরে তুই কোনোদিন মশারি টাঙাবি না, ঠিক আছে? হ্যাঁ বলবি কি না আমি মশারি টাঙাতে পারি না, নাহলে কিন্তু সবসময় তোকেই মশারি টাঙাতে হবে। আর গুছাতেও গুছাবিও না, ঠিক আছে? মশারি বলবি কি আমি গুছাতে পারি না, আর গুছাবি কোনোদিন এলোমেলো করে গুছিয়ে রেখে দিবি। হ্যাঁ তাহলে আর বলবি কি আমি আর মশারি গুছাতে পারি না, তাহলে তোকে আর গুছাতে হবে না। আর নাহলে ওই ফোল্ডিং মশারি গুলো কিনে নিবি, ঠিক আছে? আমি কিনে দেবো না, নিজে কিনবি, নিজে বরকে বলবি কিনে দিতে, ঠিক আছে? তো আর ভালো টাইসেনদের ভালো, ওদের মশারি টাঙাতে হয় না, কত ভালো কত ভালো ওরা, ওদেরকে কোনো ঝামেলা নেই। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুনো বাই বাই বলো, একটু সাপোর্ট করবেন, কারণ কি দেখুন আমরাও তো অত কাজকর্ম করে মানে করতে হয় ভিডিওগুলো, তারপর এডিট করতে হয়, এডিট করতে কিন্তু সময় লাগে, তো ঝামেলাও আছে। তো আমার যেমন প্রতিদিন সত্যি কথা বলতে আমার করে করা হয়ে ওঠে না, তার মধ্যে কিছু আমি জিকোর ভিডিওগুলো দিই, সেটা আবার মিমিক্রি করতে হয়, তো ওটাতেও যেরকম কি বলবো ওটা মানে এগুলো হচ্ছে ভয়েস দেওয়ার সময় কিন্তু একটু আওয়াজ হলে চলে না, তো এগুলো একটু শান্ত সময়ে রাত্রিবেলা করতে হয়। তো এগুলো কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয়, অনেকে ভাবে যে মানে ইউটিউব করা বুঝি খুব সহজ, কিন্তু সত্যি কথা নয়। যারা করে এখন আমি বুঝতে পারছি মানে কতটা খাটে ওরা, ওরা অনেকটা খাটে। আর ইউটিউব করা মানেই ইনকাম করা এটাও নয়, একদমই নয়, এটা ভীষণ ভুল ধারণা। তার জন্য অনেক ক্রাইটেরিয়া আছে, সেটাকে এখনো মানে অ্যাচিভ করা অনেকটা কঠিন ব্যাপার, অনেকটাই কঠিন ব্যাপার। তো যাই হোক, আমার আমাদের যতটুকু হয় আমরা করছি। আগে তো আমি একদমই মানে লজ্জা পেতাম, এখন তো তাও আমি একটু একটু ক্যামেরার সামনে বলছি, আমি সত্যি একটু লাজু ক্যামেরার সামনে মতো বলতে পারি না, আর আমি অত হ্যান্ডেলও করতে পারি না। তো না দেখ আমি অত ভালো ভিডিও করতে পারি না, অত অত আমার পাকা হাত নয়, আমি বরাবরই আমার অত পাকা হাত নয়, তো ওই মধ্যেই করছি। তো ভালো লাগলে একটু বলবেন, যেখানে আমার ভুল হবে সেটাও বলবে, ঠিক আছে? যেমন আমাকে অনেকে বলে যে এইটা এইভাবে করছো, বা এরকম প্রথম দিকে বলেছে আমার ভিডিওগুলো খুব ছোটো ছোটো আসছে, তো সেরকমই। ঠিক আছে তাহলে বাস আর কিছু বলবো না, অনেক বলে নিয়েছি। হ্যাঁ বলে না, তাতি বল। আমি বলছি যে আমার কদিন পর একটা ভিডিও আসবে, সেটা তোমরা সবাই দেখতে পাবে, কিন্তু তোমাদেরকে ভিডিও না ভিডিও ভিডিও। তো যাই হোক ঠিক আছে, চলো বন্ধুরা আজকের মতন এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন এখন চলো বাই বাই করে দাও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই করো। আরে মাথাটা বার কর, আর এদিকে ভুলু বাবাও ঘুমিয়ে পড়েছে।
চলো বাই বন্ধুরা।